ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে লিচুর আশানুরূপ আবাদ হয়েছে। বিরূপ আবহাওয়ার জন্য এবার প্রথম দিকে হতাশা থাকলেও ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। বাজারদর ভালো থাকায় লাভবান হয়েছেন তারা। খরার প্রকোপ কাটাতে বাগান মালিকদের টেকনিক্যাল সাপোর্ট সহ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল আমিন শাহিনের প্রতিবেদন, জানাবেন শাহরিয়ার রাজ। 2001 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয়। জেলার কসবা, আখাউড়া এবং বিজয়নগরে মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য উপযোগী। এ 3 উপজেলার লিচু চাষ দিন দিন বাড়ছে। এর মধ্যে বিজয়নগরে আবাদের পরিমাণ সবচেয়ে বেশি। এখানে উৎপাদিত লিচুর মধ্যে পাটনাই, চায়না, 3, বোম্বাই উল্লেখযোগ্য। ইতিমধ্যে পাটনায় জাতের লিচু সংগ্রহ শুরু করা হয়েছে। গুণগত মান ভালো, বিষমুক্ত হওয়ায় এখানকার লিচুর কদর দিন দিনও বাড়ছে। প্রতি হাজার লিচু বাগান থেকে প্রকারভেদে 1500 থেকে 2500 টাকা দরে বিক্রি হচ্ছে। বিরূপ আবহাওয়া থাকলেও লিচুর ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। বেশি লিচুরা তো আমাদের এদিকে মনে হয় আগুল হয়। এই লিচুটা এটা মনে করেন যে দাম এখন মোটামুটি ভালো পাইতেছি আমরা। এখন আমরা 250 টাকা লিচু কিনছি। আমরা লিচু বিক্রি করবো 280-300 টাকার ভিতরে। এবারও লিচুতে আশানুরূপ ফলন এসেছে। আবাদ বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে জেলার প্রায় 15.5 কোটি টাকার লিচু উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আশা করছি যে প্রায় 15 থেকে 15.5 কোটি টাকার লিচু উৎপাদিত হবে। চলতি মৌসুমে অন্তত 510 হেক্টর জমিতে এবার লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1530 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।